বন্ধুরা গতকাল রাত্রে ম্যান্ডি ফারিয়া রাহুল সেলিব্রেশন করেছে লাল জল দিয়ে বন্ধুরা চলো তোমাদের কাছে প্রমাণ সহ সমস্তটা তুলে ধরবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আর আমিও ভালো আছি তো বন্ধুরা গতকাল রাত্রে ম্যান্ডি ফারিয়া রাহুল একসাথে সেলিব্রেশন করেছে সেটাও সোমনাথকে লুকিয়ে তো চলো প্রমাণ সহ সমস্তটা তোমাদের কাছে তুলে ধরবো কিন্তু ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে কারণ কমেন্ট বক্স খোলা আছে তো বন্ধুরা তার আগে একটা কথা বলি এই যে মেন্ডি টাইটেলে দিয়েছে যে তার হঠাৎ করে পুরো পৃথিবীটা যেন ঠান্ডা হয়ে গেল শান্ত হয়ে গেল কেন বলো তো কেন এই ধরনের টাইটেল কেন দিয়েছে মেন্ডি তারপরে দিয়েছে আরে ভাই সেলিব্রেশন পার্টি তো বান্তা হে কিসের ভাই যেই ভাইকে নিয়ে এতদিন রঙ্গ তামাশা করলো সেই ভাই তো নয় আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে মেন্ডি আর মেন্ডির পৃথিবী তখনও শান্ত হয় তখন মেন্ডি নিজেকে খুশি বলে অনুভব করে যখন মেন্ডি ইচ্ছা মতো কিছু করতে পারে মেন্ডি সে ইচ্ছা মতোই কিছু করতে পেরেছে আর এই যে পার্টি পার্টিটা কিসের তো তোমরা কিসের পার্টি তার কি চার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে না তার মানে সে রাহুলের জীবনে ঢুকে গেছে মানে বিয়ে হয়ে গেছে তাদের কিসের জন্য তাহলে পার্টিটা পার্টিটা হলো গিয়ে এই যে ম্যান্ডি আর এই যে রাহুল দুজনের মিলে যে যে চক্রটা করেছে দুজনে মিলে যে প্ল্যানিংটা করছে না সেই প্ল্যানিংটা অনেকটা সাকসেসফুল তার জন্যই কিন্তু তারা তিনজন মিলে একসাথে সেলিব্রেশন করেছে আর এই যে মারিয়া তাদের আদান প্রদানকারী থার্ড মেম্বারটা এই মেম্বারও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বুঝতে পারলে এ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করে এই দুজনের মধ্যে আর যেহেতু ফারিয়া এসেছে তার বাড়িতে তাহলে একটা মস্তি তো হবেই তাই না বন্ধুরা একটা কথা বলি এই যে ম্যান্ডি হুম দেখিয়েছে তার ব্লগে এত রকমের রান্না করেছে কখনো দেখেছো সোমনাথের হাত ভেঙে গেছে সোমনাথ কষ্টে কাতরাচ্ছে তবুও কি তার মুখে একবার শুনেছ যে সোমনাথের আলসার রোগী তারপরে সোমনাথ একটা কষ্ট পাচ্ছে যে তাকে একটু হেল্প করে দিই বা তার জন্য আলাদা রকমের রান্না কিছু করি দেখেছ কিন্তু ম্যান্ডি গতকাল করেছে সোমনাথের জন্য আলাদা করে একটা চিকেনের ঝোল করেছে আর আলাদা করে নিজেদের জন্য রান্না করেছে কেন কেন গতকাল এত কিছু ফার্মাইস কেন এত এত প্রকার রান্না এমন কি বোন আসবে বলে স্পেশাল কিছু রাত্রে খাওয়ার পর ঘুমাবার সময় ওই স্পেশাল মানে খাবারটা কেন অর্ডার করা হয়েছে তোমাদের মনে কিন্তু পরন্তু আসছে না হান্ড্রেড পারসেন্ট কিন্তু পরন্তু আছে বন্ধুরা এই যে মেন্ডি দেখাচ্ছে গতকাল সে খুব খুশি খুব খুশি কিসের জন্য এতটা খুশি তার বাড়িতে তার যে বোন এসেছে সে কি নতুন করে সংসারটাকে জুড়ে দেওয়ার জন্য এসেছে কিসের জুড়ে দেওয়া হ্যাঁ যেই বোন তার বাড়িতে গিয়ে তার দিদিকে রাখলো এক মাস সেখানে জুড়ে দিতে পারলো না এখানে এসে দেখাচ্ছে দাদা ভাই দা ভাই দা ভাই দা বলে গোটা বাড়ি মাথায় উঠিয়ে নিয়েছে মানে কত ভালোবাসে অথচ ওর ক্যামেরার মধ্যে একবারও দা ভাইকে দেখতে পেলাম না কোথায় দাদা কোথায় দাদা ভাই গেলো দাদা ভাই এক্ষণি ছিল এক্ষুনি চলে গেল কেন ক্যামেরাটা তোর হাতে ছিল না তোর হাতে মোবাইলটা ছিল না তুই অন করে একটু দেখাতে পারতিস না তোর বলে মানে ঠাটি একটা চর মারতে হয় বুঝতে পারিস নাটক করছিস তাই না দিদি ভাইয়ের সাথে এখানে তার পরকিয়াকে সাপোর্ট করতে এসেছিস আর এখানে আমাদের সামনে ভালো সাজার জন্য দাভাই দা ভাই দাভাই আমাকে এটা দিল দাভাই আমাকে গিফট করলো দা এখানে ছিল দাভাই এক্ষুনি ছিল এক্ষুনি চলে গেলো দা সব দাভাই দাভাই কিন্তু আদৌ দা সাথে কোনো এর ভালো একটা বিশেষ কানেকশান নেই বুঝতে পারলে শুধু দাভাই দাভাই করে আমাদের মন জয় করার চেষ্টা করছি আমরা ভাববো সবাই যে এই থার্ড পারসেনটা এসেছে মেন্ডি আর সোমনাথের সাথে সম্পর্কটা ভালো করতে আসলে এর সাথে সম্পর্ক ভালো করতে আসেনি এই এসেছে রাহুর সাথে মেন্ডির সম্পর্কটা মানে কি বলবো সুন্দর করে তোলার জন্য তার আদান প্রদানটা সুন্দর করে বহন করার জন্য এসেছে যার জন্য মেন্ডি এত খুশি একটা কথা বলে বন্ধুরা এই যে মেন্ডি সারাদিন যাওয়ার পর রাত্রেবেলা ঘুমাবার সময় কেন সে চিকেন তান্দুরি অর্ডার করলো কেন অর্ডার করলো ভাবো তোমরা আর এমনকি মেন্ডি এই ফারিয়া স্পষ্ট বলেছে হুম তোমাদেরকে টাইমটা অবশ্যই আমি মেনশন করে দেবো আমার থামবেলে ঠিক আছে যে ফারিয়া নিজে থেকে বলল। ফারিয়ার ভিডিওর শেষের দিকে গিয়ে তোমরা অবশ্যই দেখবে যে বলেছে ফারিয়া যে আমার দিদিভাই ভাত খেলো না কেন তো যে খাবারটা অর্ডার করেছে সেটা খাবে মানে এখনকার রাত্রের খাবারটা ডিনার করলে সে ওই খাবারটা খেতে পারবে না ভাবতে পারছো মানে ম্যান্ডি ওই খাবারটা কত স্পেশাল তন্দুরি যে মেন্ডি রাতের খাবারটা খেলো না যদি ম্যান্ডির অতটাই পেট খারাপ থাকতো ম্যান্ডিতে নিজের ব্লগে বলেছে যে আমার শরীরটা ভালো লাগছে না গুলাচ্ছে যদি অতটাই শরীর খারাপ থাকতো তাহলে ম্যান্ডি কখনো ওই চিকেন পিসগুলো অর্ডার করতো না যেটাকে তন্দুরি চিকেন তন্দুরি কখনও অর্ডার করতো না ঠিক আছে আর এই যে ফারিয়া বড় বড় বাতলা মারছে হ্যাঁ যে এর বাড়িতে এসেছি মাম্মাম মাম্মাম সোনা মাম্মাম সমস্তটা না শুধুমাত্র দেখাবা কিছু সত্যি নেই বিশ্বাস করো কিছু সত্যি নেই এই এসেছে নিজের চ্যানেলকে দাঁড় করার জন্য ভিউজের জন্য হ্যাঁ আর ম্যান্ডি নিজের স্বার্থের জন্য ওকে ডেকেছে দুজনারই স্বার্থ আছে তারপরে বলি এই যে ফাড়িয়া বললো যে আমার দিদিভাই যখন লেগ পিসগুলো দেখাচ্ছিল তখন কি বললো ফাড়িয়া যে আমার দিদিভাই এক পিস নিয়ে মানে চার পিস ছিল এক পিস নিয়ে দিদিভাই ঘরে গেল আর এই ফারিয়া মানে ভিডিওটা যেটা দেখাচ্ছে সেটা দেখে শেষ করে এও কিন্তু লেগ পিসগুলো নিয়ে দিদিভাইয়ের সাথে ঘরে গেছে আরেকটা কথা বলি এই যে আর ফাড়িয়া বললো হুম ফাড়িয়া বললো না চার পিস কী হবে তো এই মানে মনে হয় ম্যান্ডির ব্লগে এটা মনে হয় ম্যান্ডি বললো তোর দাদা ভাইকে দু পিস দিয়ে দিস এক পিস তুই এক পিস আমি ঘোড়ার ডিম তাহলে দাদা ভাইকে ওখানে দেখালো না কেন মেন ফারিয়ার ব্লগে তাহলে কেন দেখলাম না যে ফারিয়া একটা এক পিস গিয়ে দাদা ভাইকে দিচ্ছে কই দেখালো ওটা দেখায়নি তো যাই হোক সোমনাথের ব্লগে ওটা দেখা যাবে সোমনাথকে দিয়েছে কি দেয়নি তবুও বলি যে এরা কেন একসাথে যখন এই দাভাই দাভাই দাবাই দাবাই করছে তাহলে দাদা যে একটা চিকেন তন্দুরি দিলো সেটা কি ভিডিও করা যেত না কেন যেত না কি একেও কি রাহু বারণ করেছে না এও কি রাহুলের মতোই চলছে যে আমার হবু স্ত্রীকে তুমি সাপোর্ট করো হবু স্ত্রীর যেন ক্যামেরাতে কোনো মতোই সোমনাথ যেন ক্যাপচার না হয় কিন্তু তোমাকেও কি শালিকেও কি বলে দিয়েছে যে তোমার মোবাইলেও যেন সোমনাথকে ক্যাপচার না করা হয় এটা কি কখনো হতে পারে তোমরাই বলো তো এই যে ফারিয়া বলছে আমার দিভাই এক রাত্রেবেলা খেলো না ওই খাবারটা খাওয়ার জন্য আবার দিভাই এক পিস নিয়ে ঘরে গেল আর তোমাদেরকে একটা কথা বলি এই যে ফারিয়া এসেছে ফারিয়া আর এই যে ম্যান্ডি ঠিক আছে ফাড়িয়া ভিডিওটা অফ করার পরই ফাড়িয়া মেন্ডি একসাথে ঘরে বসে ওই রাহুলের সাথে ভিডিও কলিংয়ে ঠিক আছে তারা সবাই মিলে সেলিব্রেশন করেছে বন্ধুরা আর সোমনাথ ওদিকে ফোঁ ফোঁ করে ঘুমাচ্ছে কারণ সোমনাথ তো ফুল টু মাসতে যদি সোমনাথ ওই খেয়েও থাকে তান্দুরি এক পিস খেয়েও থাকে তবুও সোমনাথ কিন্তু সোমনাথ কিন্তু ড্রিঙ্ক করে তোমরা সবাই জানো সোমনাথের বুকে কষ্ট সোমনাথের বুকে ব্যথা হচ্ছে সোমনাথের খাওয়া উচিত নয় কষ্ট হচ্ছে তার তবুও এই যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে সোমনাথ কিন্তু খাচ্ছে ঠিক আছে আর খেয়ে সোমনাথ একদম পুরো দমে ঘুমাচ্ছে আর এরা তিনজন মিলে একদম মস্তি করছে বন্ধুরা ওই ভিডিও কলিংয়ে আছে গিয়ে ওই রাহু ধূমকেতু আর এইদিকে দুটো হুম কী বলবো মানে দুটো সার ছুট্টা সার এখানে বসে এনজয় করছে আর মেয়েটাকে ঘুমিয়ে দিয়েছে বুঝতে পারলে তোমরা আশা করি যারা বুঝতে পারছো তারা ঠিক বুঝার বুঝতে পারবে যারা বুঝতে পারছো না তারা বলবে কই কই প্রমাণ কই প্রমাণ তোমাদেরকে বলছি বিশ্বাস করো কথাটা ঠিক আছে যে এই মেন্ডি তাহলে এক পিস নিয়ে কেন গেল ঘরের মধ্যে বলো এক পিসটা নিয়ে মেন্ডি কেন ঘরের মধ্যে গেল আর এই ফাড়িয়া ব্লকটা যখন শ্যুট করছিল তখন কিন্তু ফাড়িয়া বলল যে দিদি এক পিস নিয়ে ঘরে গেল আর এই ব্লগটা শেষ করে মানে ভিডিওটা যেটা দেখাচ্ছে সেটা শেষ করে কিন্তু এও দৌড় লাগিয়েছে দিভাইয়ের কাছে বুঝতে পারলে এখানে যে আদান প্রদানকারী থার্ড পার্সন ব্যক্তিটা আছে সে তো স্পেশাল আছেই ওদের মধ্যে আর তারপরে এই ব্যক্তি প্লাস ম্যান্ডি একসাথে জুড়ে আর ওই সাইয়ার সাথে ভিডিও কলিংয়ে হুম ওইদিকে সাইয়াও হয়তো নিয়ে বসেছে হয়তো কি ওই সাইয়াও নিয়ে বসেছে যেহেতু আজকে মন খুলে কথা বলতে পারবে তার হবু স্ত্রীর সাথে তাই না হবু স্ত্রীর সাথে মন খুলে কথা বলতে পারবে এনজয় করতে পারবে তার জন্য তো ঘুমাবার সময় চিকেন তন্দুরিগুলো হলে ভাবো ওই সময় অর্ডার করার কোনো মানেই হয় না হানড্রেড পারসেন্ট আমি শিওর তারা মাল দিয়ে ওই সময়টা খেয়েছে আর তার সাথে ফাড়িয়াও মাল খেয়েছে ফাড়িয়াও কম নয় অল্প বয়স হতে পারে কিন্তু মাল পুরো পাক্কা আছে বুঝতে পারলে মানে একদম কী বলো না ছোটা কেমনি বলো না ছোটা পাটা কেমনি বলো না ছোটা বম বড়া পাটাকা এই ধরনের কিছু বলে না তো ওই ধরনের হলো এই ফাড়িয়া বুঝতে পারলে ফাড়িয়া ম্যান্ডি রাহু একসাথে বসে তারা সেলিব্রেশন করেছে একদম অফ ক্যামেরায় তোমাদেরকে বললাম এবার বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার যাই হোক আমি সত্যটা তুলে ধরলাম সেটা বললাম আর একটা কথা বলি এই যে মেন্ডি ঠিক আছে বুনু 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 তারপরে এই যে বুনু বলছে দিভাই 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 মনে হচ্ছে বাপ মায়ের পেটের দিভাই ঠিক আছে এত ভালো সম্পর্ক এত ভালো তাকে সোমনাথ নাকি ভালোবেসে একটা নাইটি দিল হুম শালিকে সোমনাথের শালি হলো না মানে শালি বলবো না কি বলবো এই যে এতবার দাভাই দাভাই বলে না তো আমারই গাটা জ্বলে যায় যাই হোক তো থেকে একটা নাইটি দিলো ম্যান্ডি নাকি নাইটিটা পছন্দ করে মেন্ডি নিয়ে নিল ম্যান্ডি নাইটিটা খুব পছন্দ যার জন্য মেন্ডি নিয়ে নিল এই যে সমস্তটা করছে না বন্ধুরা এগুলো পুরোটা মাত্র আমাদেরকে দেখানোর জন্য যে আমরা ওদেরকে খুব ভালো বলি যে বাপরে এরা কত ভালো ম্যান্ডি কত ভালো হয়ে গেছে ফাড়িয়ে আসাতে ম্যান্ডি একদম পরিবর্তন হয়ে গেছে কিন্তু পরিবর্তন ঘোরার ডিম হয়েছে কিচ্ছু পরিবর্তন হয়নি বরঞ্চ তাদের যে মনের খুশিটা সেই খুশিটা আমাদের সামনে একদম উবলে উবলে পড়ছে যে মেহেন্দি কতটা খুশি হয়েছে এই ফাড়িয়া আসাতে কারণ তাদের মধ্যে আরও সম্পর্কটা একদম গাঢ় গাঢ়সাঢ় হয়ে গেছে মেহান্ডি আর রাহুর মধ্যে যেহেতু রাত্রেবেলা ভিডিও কলিংয়ে কথা বলছে আরেকটা কথা মেহেন্দি বলেছে যে গতকাল আমি কিন্তু ভোর চারটায় ঘুমাইছি তার জন্য আজকে দশটার পরে সাড়ে দশটার সময় মনে ঘুমিয়ে উঠেছে এবার তোমরা দেখবে এই যে মেহেন্দি রাত্রেবেলা ঠিক আছে এই যে আড্ডা মেরেছে খেয়েছে সাইয়ার সাথে গল্প গুজব পার্টি হ্যাঁ তাহলে অফ ক্যামেরায় যে যে পার্টিটা করেছে সেটাও কিন্তু অনেক রাত অবধি করেছে আবার দেখবে মেন্টে তারপর দিন বেলা করে উঠবে ঘুমিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর যারা বিশ্বাস করো তারা ঠিক বিশ্বাস করবে ভিডিওটা ফুল দেখে অবশ্যই মন্তব্য করো কারণ কমেন্ট বক্সটা কিন্তু আমি খোলায় রাখি ঠিক আছে কমেন্ট করার জন্য তো কমেন্ট বক্স আছেই কিন্তু ভিডিওটা ফুল না দেখলে কমেন্ট করলে না কেমন যেন বোকা বোকার মতো পরিচয় দাও নিজেরা নিজেদের ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ও করে অবশ্যই পাশে দেখো ঠিক আছে চলো টাটা আর যাদের আমার কন্ট্রোভার্সি ভিডিও ভালো লাগছে না তারা কিন্তু অবশ্যই আমার ডেলি ব্লগ সোনাকাশ লাইভ স্টাইলে ফলো করো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে